হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানার জি টেক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন আপডেট রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের বাজেট পেশ করলেন এবং সেই বাজেটে তিনি একটি চমক রেখেছেন আমরা জানি এই বছর উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য দেওয়া হয়েছে ট্যাব অথবা তার জন্য বরাদ্দ টাকা অর্থাৎ দশ হাজার টাকা করে প্রত্যেকটি স্টুডেন্টের অ্যাকাউন্টে এবছর দেওয়া হয়েছিল সেই অ্যাকাউন্টের টাকা সেই হিসাব অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ন লক্ষ পড়ুয়াকে প্রতি বছর দেওয়া হবে এই ট্যাবলেট অথবা স্মার্টফোন কিন্তু আগের বারও আমরা বলেছিলাম যে কলেজ বিশ্ববিদ্যালয় বা মাধ্যমিক ইলেভেনের অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু আর্থিক অবস্থা খারাপের জন্য তাদের কাছে ভালো স্মার্টফোন বা ভালো ট্যাব কোনোটাই নেই সেই স্টুডেন্টগুলোকেও যাতে দেওয়া হয় তার জন্য আমরা আন্তরিক অনুরোধ করেছিলাম এবং আজকে যে বাজেট ঘোষণা হয়েছে তাতে উচ্চ মাধ্যমিক স্টুডেন্টরা তো খুব ভালোভাবে তারা আনন্দ পাবে কারণ তাদের জন্য পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য দেওয়া হচ্ছে এই নলক্ষ ট্যাপ কিন্তু ভোকারটা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক যারা স্টুডেন্টরা পাচ্ছ তাদের তোমাদের জানাই বিশাল বড় কংগ্রেচুলেশান তোমরা যেটা পেয়েছ তাতে আমরা সবাই খুশি কিন্তু অনেক গরিব মানুষ আছে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদেরকেও প্রতি বছর এটা দিলে খুব ভালো হতো চলুন কি বলছে লেনি নিউজ পেপার এবং কী বলেছে মুখ্যমন্ত্রী দেখেনি। কি বলছে এদিনের বাজেটে অন্যতম চমক প্রতি বছর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব প্রদানের ঘোষণা বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আগামী অর্থবর্ষ থেকে প্রতি বছর রাজ্যের ন লাখ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াকে দেওয়া হবে ট্যাব সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন অভাবের তালনায় পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়ে সেই জন্যই এই মানবিক সিদ্ধান্ত রাজ্যে রাজ্যের এই যে সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত আমিও মনে করি কারণ উচ্চ মাধ্যমিকেও অনেক স্টুডেন্ট আছে যারা অভাবের তালনায় পিছিয়ে পড়ে তো সেই সমস্ত স্টুডেন্টদের রাজ্য যে পাশে দাঁড়াচ্ছে তার জন্য সত্যিকারে থ্যাঙ্ক ইউ কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে অথবা মাধ্যমিকেও পড়ছে তারাও কিন্তু অভাবের তালনায় তাদের পড়াশোনাটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারছে না এবং সেটা আমরা দেখেওছি অনেক লিডিং নিউজের মাধ্যমে অনেক জায়গাতে এরমও দেখেছি যে সেখানে স্মার্টফোন নেই বলে স্টুডেন্টরা কিন্তু ঠিকঠাক ক্লাস করতে পারছে না তারা অনেক জায়গায় কাজে চলে যাচ্ছে তারা কাজ করে টাকা জোগাড় করে সেই স্মার্টফোন কিনছে এরকমও আপডেটটা কিন্তু আমরা পেয়েছিলাম তো তার ফলে উচ্চ মাধ্যমিকদের জন্য যেটা দেওয়া হচ্ছে তার জন্য আমরা সবাই খুশি কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য যদি সেম জিনিসটাও করা যেত তাহলে খুব ভালো হতো অন্তত আমার মনে হয় আপনারা বলতেই পারেন যে এই যে উচ্চ মাধ্যমিকে যে সমস্ত স্টুডেন্টদেরকে এবছর দেওয়া হলো দশ হাজার টাকা করে সেই স্টুডেন্টগুলোকে আপনি বাছাই করবেন কি করে এই করোনা সিচুয়েশানে যে কার দরকার এবং কার অভাবে সত্যির কারণে প্রবলেম রয়েছে কার প্রবলেম নেই কিন্তু প্রতি বছর যখন সেটা হবে সেটা নিশ্চয়ই কোনো না কোনো একটা সার্ভের মাধ্যমেই আসবে তো সেভাবে তো এটা করা যেতেই পারতো তবে উচ্চ মাধ্যমিকদের জন্য আমরা আবার বলছি একদম বিশাল বড়ো কংগ্রেচুলেশান বাট কলেজ বিশ্ববিদ্যালয়দের দিলে কিন্তু আরও খুশি হতাম আর একটা কথা বলে দিই আমি আমি কিন্তু রকম কলেজেও পড়ি না বিশ্ববিদ্যালয়ও পড়ি না উচ্চ মাধ্যমিকও দিচ্ছি না তার ফলে এটা ব্যক্তিগত স্বার্থে কথাটা বলছি না স্টুডেন্টদের স্বার্থে এই কথাটা বললাম করোনা মহামারীর সময় প্রায় এক বছর ধরে বন্ধ রাজ্যের স্কুলগুলি পটন পাঠনের সিংহ চলছে অনলাইনে কিন্তু এমন বহু ছাত্রছাত্রী রয়েছে যাদের ল্যাপটপ বা ট্যাব দূরের কথা স্মার্টফোন কিনে দেওয়ার ক্ষমতা নেই পরিবারের তাদের পাশে দাঁড়িয়ে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন নতুন বছরের প্রথম মাসেই পরীক্ষার্থীদের ট্যাব কেনার জন্য দেওয়া হবে দশ হাজার টাকা পয়লা জানুয়ারি থেকে প্রতিশ্রুতিমতো প্রাপকদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে জমা দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগের ফলে স্কুল ও মাদ্রাসা মিলিয়ে ন লক্ষ পঞ্চাশ হাজার ছাত্রছাত্রীর উপকার পেয়েছিল এবং সেটা জানানো হয় তো তার জন্য যে সমস্ত স্টুডেন্টরা পেয়েছেন অলরেডি তাদের তো জানাই বিশাল বড় কংগ্রেচুলেশান আশা করি আপনাদের পড়াশোনা খুব ভালো হচ্ছে এবং আমি যে বক্তব্যটা বললাম এটার সাথে যারা আপনারা একমত প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ এই বার্তাটাও মুখ্যমন্ত্রীর কাছে পা পাঠানো খুব প্রয়োজন যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদেরই অর্থের অবস্থায় অর্থের প্রবলেমের জন্য পিছিয়ে পড়ছে না কলেজ বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট আছে তারাও কিন্তু পিছিয়ে পড়ছে ভালো থাকবেন সবাই তবে এত সুন্দর পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রীকে এত সুন্দর যে পদক্ষেপ নিয়েছে তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এতে অনেক গরিব স্টুডেন্টরা কিন্তু দল স্কুল ছোট স্টুডেন্টরা কিন্তু আবার পড়াশোনা করবে ভালো থাকবেন সবাই হোক কলরা